Bismillahirrahmanirrahim. Shamanitun darshok. Aajke video te apnader je bishoy ti dekhanor jonno uposthit hoyechi seti hocche amar hate dekhte pacchen chotto ekti UPS circuit. Etir ashole mul kaj holo amader je onekei shokher boshe dekha jay je solar IPS gulo toiri koren. Ei je jemon amar samne dekhte pacchen eti ekti 150 থেকে 200 ওয়াটের মতো লোড নেওয়া বিশিষ্ট একটি আইপিএস। তো এটা সমস্যা হচ্ছে এটা যখন এটা কোনো বিদ্যুতের সাথে কোনো কানেক্টিভিটি নেই, জাস্ট সোলারের সাথে এটি কানেক্ট করা যায়। তো আমি চাচ্ছি যে আমি এই সার্কিটের মাধ্যমে আমি এই এটা শুধু সোলার থেকে 220 ভোল্ট আউটপুট দেবে, কিন্তু আমার বাসাবাড়ির যে বিদ্যুতের লোড রয়েছে ওইটা বিদ্যুৎ যখন চলে যাবে তখন অটোমেটিক আমার এই আইপিএসটা থেকে, যে আমাদের সোলার আইপিএস রয়েছে, সেটা থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পাবো। ধরুন একটা ফ্যান আমি চালিয়ে রেখেছি, তো ফ্যানটা চলতে চলতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, সেক্ষেত্রে আমার যাতে এই আমার যে সোলার আইপিএসটা রয়েছে সেটা অন হয় এবং আবার যখন বিদ্যুৎ আসে তখন অটোমেটিক আমার সোলার আইপিএস রয়েছে সেটি যেহেতু বন্ধ থাকে। তো মূল যে বিষয় সেটা হচ্ছে এই সার্কিটটাকে উদ্দেশ্য করে আমি এই ছোট্ট সার্কিটটি ডিজাইন করেছি। তো এটি কিভাবে কানেকশন করতে হয় সেটি একটু আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমি প্রথমেই এটি সাথে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটো রিলে, তিনটা রিলে, একটা ছোট ট্রান্সফরমার রয়েছে আর সামথিং কিছু কম্পোনেন্ট আছে। তো মূল যেটা সেটা হচ্ছে আপনাদেরকে আমি এই সার্কিটের যে ডায়াগ্রাম এবং গার্বার ফাইল সেটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যাদের প্রয়োজন তারা সেটা ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো আমার আজকের টপিকটা হচ্ছে আপনাদেরকে একটু কানেকশনগুলো বুঝিয়ে দেওয়া এবং দেখিয়ে দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটি কানেক্টর রয়েছে এই পাশে। তো প্রথমটি হচ্ছে এসি ইনপুট, ওই যে এখানে আমি লিখে রেখেছি, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে ফেজ। এরপরে হচ্ছে এসি আউটপুট, এটি আসলে সার্বজনীন, মানে বিদ্যুতের আউটপুটও বের হবে, আইপিএসের আউটপুটও এই মাঝখানে এটা দিয়ে বের হবে, নিউট্রাল ফেজ উল্লেখ করা আছে। এবং এটা হচ্ছে আইপিএস ইনপুট, এটা আইপিএস ইনপুট, এটা এসি ইনপুট, আমাদের যে বাসাবাড়ির লাইন সেটা, আর এটি দিয়ে দুটো অটোমেটিক আউটপুট বের হবে। আর এখানে হচ্ছে তিনটি কানেক্টর রয়েছে, তিনটি কানেক্টরের ভিতরে একটা হচ্ছে ডিসি 12 ভোল্ট দিতে হবে, একটা হচ্ছে সুইচ, একটা হচ্ছে আইপিএস সুইচ। তো এই তিনটা ভিতরে আপনাদের একটু বোঝাতে সময় লাগবে। তো প্রথমে আমি শুধু আপনারা খেয়াল রাখুন যে যে ডিসি 12 ভোল্ট এটা কিভাবে কানেকশন করতে হয় সেটি একটু আপনাদের দেখাই। তো প্রথমে আমাদের এই এগুলো আগে আমি কানেক্ট করে দেখাই। তো এর জন্য আমাদের এই যে আমি আলাদাভাবে দুটো ওয়্যার নিয়েছি, যে এটি হচ্ছে আমরা এসি কেবল হিসেবে চালাবো, এটি হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই আর এটি হচ্ছে আমাদের আইপিএস এর জন্য। তো এই দুটোকে আমরা এখানে কানেক্ট করে দিই। প্রথমে আমাদের দুটো কানেকশন অ্যাড করে নিতে হবে। তো তার জন্য আমরা এখানে হচ্ছে আমরা আইপিএস এর যে কানেক্টরটি রয়েছে একটু ক্লোজলি দেখেন, যে আইপিএস কানেক্টর, এটা হচ্ছে আমাদের ফেস, এটা হচ্ছে নিউট্রাল। আপনারা কালার কম্বিনেশন নিজেরা সেইভাবে করে নেবেন। আইপিএস এর তারটি আমাদের কানেক্টর হয়ে গেলে, এই যে এটা হচ্ছে আমরা আইপিএস এর জন্য, আইপিএস এর যে আউটপুট রয়েছে সেখানে সেখানের জন্য। এরপর হচ্ছে আমরা সরাসরি এসি কেবল দিয়ে ইউজ করব এসির জন্য, এটি আমি কেবলের সাহায্যে দ্বারা দেখাচ্ছি, আপনারা এটি সরাসরি বিদ্যুতের যে নিউট্রাল ফেজ রয়েছে সেখান থেকে নিয়ে আসতে পারেন। তো এটি আমি নেক্সট কানেকশন করি।
আমাদের দুটো কানেকশনই মোটামুটি শেষ। আবার একটু দেখি, এটা হচ্ছে আমাদের এসি লাইন, আর এটা হচ্ছে আমাদের আইপিএস এর যা 220 ভোল্ট আউটপুট সেটা, আর মাঝখানে যেটা এটি হচ্ছে আমাদের আউটপুট লোড নিতে হবে। তো আমরা আউটপুট লোড হিসেবে প্রথমত আমরা একটি ছোট লাইট কানেকশন করে দেখাই, এরপর আমরা বড় লোডও চালিয়ে দেখাবো ইনশাল্লাহ। আমাদের এই পাশে যে কানেকশনগুলো রয়েছে সেগুলো মোটামুটি করা শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের এখানকার যে কানেকশন রয়েছে এখানে জাস্ট ডিসি 12 ভোল্ট দিতে হবে। এই ডিসি 12 ভোল্ট সাপ্লাই আপনাদের যে কোনো ধরনের আইপিএস হোক, সোলার আইপিএস হোক, অথবা আপনারা অনেকে আছেন শখের বসে আইপিএস তৈরি করেন, সেই 12 ভোল্ট ইনপুট এখান দেবেন। এখন 12 ভোল্ট ইনপুটটা কোন জায়গা থেকে দেবেন সেটা আমি একটু আপনাদের আইডেন্টিফাই করে দিই। আপনারা যে কোনো সার্কিটই তৈরি করেন না কেন, অথবা বাজারে কিনতে পান, আমাদের যে সুইচটি রয়েছে সুইচটি অন করার পর খেয়াল করবেন যে 12 ভোল্ট কোথায় শো করে। আপনারা একটু খেয়াল রাখবেন যে সুইচটা অন করার পরে 12 ভোল্ট কোথায় শো করে। তো অধিকাংশ সার্কিটে দেখবেন যে 78-12 একটা ট্রানজিস্টর থাকুক, অথবা 78-5 একটা ট্রানজিস্টর থাকুক, সেটার শুরুতেই কিন্তু 12 ভোল্ট পেয়ে যাবেন। যেমন এই যে আমি এখানে 78-5 একটি ট্রানজিস্টর ইউজ করেছি, এটা এই যে একটা দুইটা তিনটা পা, প্রথমে হচ্ছে ইনপুট, গ্রাউন্ড, আউটপুট, তো এটা হচ্ছে 12 ভোল্ট, এটা গ্রাউন্ড, এটা হচ্ছে 5 ভোল্ট। তো এরকম যতগুলো সার্কিট রয়েছে মানে বাজারে যে কোনো ধরনের, আর আপনারা যখন নিজেরা তৈরি করবেন তখন তো বুঝতেই পারবেন যে সুইচটা অন করার পর 12 ভোল্ট কোথায় শো করবে। তো 12 ভোল্ট যেখানে শো করবে সেখানে এরকম একটি কানেক্টর দ্বারা, এই যে সিম্পল একটা কানেক্টর দ্বারা আপনারা এখান থেকে এই এ প্লাস মাইনাস ইন্ডিকেট করে আপনারা এই যে আপনার গ্রাউন্ড এবং এখান থেকে কানেকশনটা করে নেবেন। আমি একটু করে দেখাই। আমাদের এই তার দুটিকে, এই যে আবার একটু দেখাই, আমাদের যে এখানে এই ডিসি 12 ভোল্ট রয়েছে এই দুটো তার, আপনারা যে কোনো সার্কিট হোক সুইচটা অন করার পরে 12 ভোল্ট কোথায় শো করে সেখানে কানেক্ট করে দেবেন। তো আমার এই সার্কিটে এটা হচ্ছে 12 ভোল্টের প্রথম দিকে, 12 ভোল্ট সুইচটা অন করার পরে এখানে 12 ভোল্ট শো করবে। তো এখান থেকে আমি লাইনটা দিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকুন কাজ আপনাদের প্রথম দিকে করে দিতে হবে। তো আমাদের কানেকশন মোটামুটি শেষ, এখন আমাদের টেস্ট করতে হবে। তো তার জন্য এই যে এটি হচ্ছে আমাদের আইপিএস, সোলার আইপিএস, এটা হচ্ছে আউটপুট। তো এই আউটপুটে আমরা আমাদের যে এই 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 যে আইপিএসের যে ইনপুট ছিল সেটা আমরা এখানে কানেক্ট করে দেব, আর আমাদের যে এসি লাইনটি রয়েছে এই যে এসি, এই এসি লাইনটি আমাদের যে মাল্টিপ্লাগ এখানে আছে বিদ্যুৎ সাপ্লাই এখানে দিয়ে দিচ্ছি। তার আগে আমরা আর একটু কাজ করি, যেহেতু আমাদের আইপিএসে লাইন দিতে হবে, আইপিএসটা একটু লাইন দিয়ে আমরা দেখাই। যাদের আসলে সোলার আইপিএস থাকবে অবশ্যই তারা কিন্তু একটা কন্ট্রোলার ইউজ করবেন, তাহলে আপনাদের ব্যাটারিটা লংজিভিটি ভালো হবে। আমি জাস্ট দেখানোর জন্য লাইনটা করে দেখাই। আমাদের কানেক্ট করার পরে এই যে আমি একটু দেখাই, আমাদের এই লাইনটা কিন্তু অফ আছে। তো আমরা যখন এই সুইচটা অন করব, সুইচটা অন করার সাথে সাথে আমাদের এই বোর্ডটাও রান হবে, এই বোর্ডটাও রান হবে। এই যে যেহেতু আমরা এই 12 ভোল্টটা আমরা এখানে নিয়ে এসেছি, যেহেতু এই বোর্ডটা অন হওয়ার পরে এটাতে অটোমেটিক লাইন আসবে,
তো দেখুন আমরা লাইনটা দেওয়ার পরে আমাদের লাইটটি গ্লো করা শুরু করবে। এই যে আমাদের লাইটটা কিন্তু অলরেডি লাইন চলে এসেছে, এই যে আমাদের লাইনটা শো করছে। তো এখন যদি আমরা বিদ্যুতের লাইনটা দেই, এই যে বিদ্যুতের লাইনটা দিই, তাহলে আমাদের অটোমেটিক এই যে আমাদের যে সোলারের ইনপুট লাইনটি রয়েছিল সেটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আমি ক্লোজ দেখাই, এই যে আমাদের কিন্তু এই যে এই পাশে কিন্তু সোলারের লাইন ছিল ওইটা কনভার্ট হয়ে এই পাশে চলে এসেছে। আবার একটু দেখাই, এই যে আমাদের বাতিটা বুঝতে পারে না যে আসলে হালকা একটা ব্লিঙ্ক করে এটা নিভে যায়। তো আপনারা যদি এটা অফ করে রাখেন, এই যে পুরো লাইনটা অফ করে রাখবো, শুধু বিদ্যুৎ দিয়ে চালাবো, সেটিও কিন্তু অটোমেটিক্যালি কোনো কানেকশন ছাড়াই যে আমাদের লাইনটা অন হবে। তার মানে আমার এই সাইড বন্ধ থাকলেও লাইনটি কিন্তু অল টাইম অন থাকবে। এই যে মানে আমরা সোলারটা অফ রাখছি, অফ রাখার পরেও বিদ্যুৎ সংযোগ দিচ্ছি, আমাদের আউটপুটে যেটা সেটা তার গতি অনুযায়ী সে চলে যাচ্ছে। আবার যখন আমরা সুইচটা অন করে দেব, তারপরেও আমাদের বিদ্যুতে চলবে। যখন বিদ্যুৎটা যে চলে যাবে অটোমেটিক্যালি আমাদের লাইনটা অন হবে। এখন এখানে আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা একটু আপনাদের ক্লিয়ার করে দেখাই। আমি বিদ্যুতের লাইনটা দিয়ে রেখেছি, দিয়ে রাখার পরেও কিন্তু আমার এই আমার যে সোলার ইনভার্টারটি রয়েছে এটি কিন্তু আমার অন রয়েছে, হয়তো সেভাবে লোড ওইদিকে যাচ্ছে না, কিন্তু আমার জাস্ট এই বোর্ড এবং এই ট্রান্সফরমারটি অন আছে। তো এটা অন থাকার কারণে দেখুন হালকা পরিমাণ এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে। আমি দেখাই, একটু ওয়েট করেন, এই যে 0.8-এর মতো লোড নিচ্ছে, এটা কোনো প্রকার লোড ছাড়াই। যেহেতু এখানে এসিতে চলছে, তারপরে আমাদের যে আইপিএসটি অন রয়েছে, অন থাকার কারণে কিন্তু 0.8 লোড নিচ্ছে। এবং আমি চাচ্ছি যে আমার এই পুরো আইপিএসটা যাতে বিদ্যুৎ যখন থাকবে তখন আমার পুরো আইপিএসটা বন্ধ থাকবে, এবং বিদ্যুৎ যখন চলে যাবে তখন আমার এই বোর্ডের সাথে সাথে এই সার্কিটটিও অন হবে। তো তার জন্য আপনাদের সিম্পল একটি কাজ করতে হবে। আর একটু দেখাই, আমাদের যে এই আইপিএসের সুইচটা রয়েছে, এই যে একটু ভালোভাবে দেখাই, এই যে আইপিএসের যে সুইচটি রয়েছে, এই আইপিএসের সুইচের কানেকশনটা আমাদের এই যে বোর্ডের আইপিএসে কানেকশন দিতে হবে। একটু কাছে থেকে আপনাদের দেখাই, এই যে দেখুন, এই যে আইপিএস, এই যে আইপিএস সুইচের যে কানেকশন, এই যে আমাদের এই আইপিএসের সুইচের কানেকশনটা সরাসরি এখান থেকে নিয়ে এখানে দেবেন। এই যে আমি তার জন্য একটা আলাদা এই তারটা কাটা ব্যতীত না কেটে আমি আলাদা একটা কানেক্টর এই যে সেম নিয়েছি, এটা আমি দেখাই। এই সুইচটা আমরা রেখে দিয়ে এই কানেক্টরটি আমরা এখানে দিয়ে দেবো, আর এই পাশেরটা আমরা এই কানেক্টরে দিয়ে দেবো। ব্যাস আমাদের দুইটা কানেকশন হয়ে গেল। এখন আমরা এই দুইটা বোর্ডকে কন্ট্রোল করার জন্য আমরা যে সুইচটি রয়েছিল এই সুইচটা এইখানে দিয়ে দেবো। এতে করে আমরা এই সুইচ দ্বারা আমরা দুইটা বোর্ড কন্ট্রোল করতে পারবো। একটু আপনাদের আবার দেখাই, এই যে আইপিএসে প্রত্যেকটা আইপিএসের যে সুইচ রয়েছে, এই সুইচের লাইনটা সরাসরি এই দুইটা তার নিয়ে আপনার এই বোর্ডের সুইচের কানেকশনে দেবেন। এটার কোনো ওলট পালট নেই, উল্টা সিধা নেই, আপনার এই আইপিএসের লাইনটা এই আইপিএসে দিয়ে দেবেন। আর যে সুইচের কানেকশনটা এক্সট্রা সুইচ, আমি চাচ্ছি যে দুইটা বোর্ডকে আমি নিয়ন্ত্রণ করব, তার জন্য এক্সট্রা একটা সুইচ আপনার এখানে দিয়ে দেবেন জাস্ট। এখন দেখুন কীরকম কাজ করে, আমি যদি এই সুইচটা অন করি তাহলে আমার লোডটা অন হবে, যে লোডটা অন হয়েছে, এই যে অন হচ্ছে, এই যে লোডটা অন হলো। এবং দেখুন এই যে এখানে আমার লোডটা একটু দেখায় প্রায় 2.3 মতো নিচ্ছে, যেহেতু এটা 5 ওয়াট, খুব একটা বেশি না। তো এই যে আমার এই বোর্ডটাও কিন্তু অন রয়েছে, এই যে আমাদের লাইটটা অতিরিক্ত আলোর কারণে ওইভাবে বোঝাতে পারছি না,
এটাও কিন্তু অন রয়েছে। এখন দেখুন আমরা যখন এই বিদ্যুৎ সাপ্লাইটে দিয়ে দেবো, এই যে বিদ্যুৎ সাপ্লাইটে দেওয়ার সাথে সাথে অটোমেটিক আমাদের এই বোর্ডটা অফ হয়ে যাবে। আগে কিন্তু এখানে 0.8 লোড নিচ্ছিল, তো সেই ক্ষেত্রে আমরা বিদ্যুতে এসিটা দেওয়ার পরে দেখবো যে আসলে আমাদের এখানে কোনো লোড নেই নাকি এবং এটি জ্বলে থাকে কিনা। আপনার একটু দেখেন, দেখুন এই লাইটটা কিন্তু টোটালি আমাদের বন্ধ হয়ে গেছে, এবং এদিকে আমি লোডটা একটু আপনাদের দেখাই, সরি এখানে একটু লুজ কানেকশন। দেখুন এখানে কিন্তু লোড আমাদের 0.0, আমাদের এই বোর্ডটাও অফ হয়ে গেছে, এটাও অফ হয়ে গেছে, জাস্ট এসি লাইনটা এসে এটার ভিতর দিয়ে ঘুরে এদিকে বের হয়ে যাচ্ছে। আবার যদি আমি এসি লাইনটা বন্ধ করে দিই, আমাদের বিদ্যুৎ পড়লে বিদ্যুৎ চলে যায়, চলে যাওয়ার সাথে সাথে এটাও রান হবে, এখান থেকে লোড নেওয়া শুরু করবে। যে দেখুন আমাদের বাতিটা জ্বলা শুরু করেছে, যে এখান থেকেও আপনারা লোডটা দেখায় এই যে 2.2। তার মানে আমাদের এই সার্কিটটা আপনারা ফুললি, যারা আসলে আইপিএস নিজের হাতে তৈরি করেন তারা কিন্তু এই সার্কিটটি ইউজ করতে পারবেন। আর এটি সার্কিট ডায়াগ্রাম অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যার যার প্রয়োজন তারা নিয়ে সেখান থেকে আপনারা কাজ করতে পারবেন। এবং কারোর যদি পিসিবি ডিজাইন সম্পর্কে ধারণা না থাকে যে ভাই আমার পার্সোনালি আমাকে পিসিবিটা আপনার দিতে হবে, তো সেক্ষেত্রে আমাকে জিমেইলে যদি আপনারা মেসেজ করেন সেক্ষেত্রে আমি সেটি বিবেচনায় রেখে আপনাদের পিসিবিটা ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আর এখন হচ্ছে আমরা একটু দেখবো যে এটি আসলে কম্পিউটারকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিতে পারে কিনা। আমরা চাচ্ছি যে এটি দ্বারা আমরা যে ওই আইপিএসটা চালাবো এটি চালাবো। তো এই যে আমরা যদি এই ফুল প্যাকেজটাকে অন রাখতে চান, মানে আইপিএস চালাতে চান, আইপিএস চালাতে হলে পারে সে ওই সরি কম্পিউটার চালাতে হলে সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদেরকে এই যে সিম্পল ডিজাইনে রাখতে হবে। এখানে এত ডিজাইন রাখলে হবে না, সেক্ষেত্রে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। তো তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, যে প্রথমের যে কানেকশন সিম্পল, এই যে 12 ভোল্টের দুইটা লাইন দিয়েছেন এবং এই লাইনটা এখানে দিয়েছেন, দেওয়ার পরে এই লাইটটা লাইনটা আইপিএসটা অন করে দিয়েছেন। তো এইটা আমি কানেক্ট করে একটু ল্যাপটপে আপনাদের দেখাই, এই যে আমার এখানে এই যে ল্যাপটপটা রয়েছে, এই ল্যাপটপটা ব্যাটারি রয়েছে। তো আমি চাচ্ছি যে এই ব্যাটারিটা আমি খুলে দেব, খুলে দিয়ে আপনাদের সরাসরি ইউপিএস মোডে কাজ করে কিনা সেটি আপনাদের দেখাবো। আমরা ব্যাটারিটি খুলে নিচ্ছি, সরাসরি চার্জারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এটি আসলে আমাদের প্রপারলি আইপিএস ইউপিএসের যে মূলত কাজ রয়েছে সেটির মতো কাজ করে কিনা। তো তার জন্য আমাদের এইখানে আমাদের যে যে ল্যাপটপের চার্জারটি রয়েছে এটা কানেক্ট করতে হবে। তো এটি আমরা এই বাতিটা খুলে দিয়ে এখানে একটা সকেট লাগাই প্রথমে। আচ্ছা, আউটপুট লোড হিসেবে আমরা এই লাইটটা খুলে আমরা এই যে এটা কানেক্ট করে দিলাম, এই যে এটা, যাতে আমরা এখান থেকে লোড নিতে পারি। তো আমাদের যে চার্জারটি রয়েছে এই চার্জারটি আমরা এখানে কানেক্ট করে দিই। কানেক্ট করে দিয়ে আমাদের যে ল্যাপটপের আউটপুটটি রয়েছে এই যে এটি আমরা সরাসরি এখানে কানেক্ট করে দেব। আপনাদের আবার দেখাই যে ব্যাটারিটা কিন্তু এই যে আমার এই যে হাতে এখানে রাখলাম, আপনারা আবার বলতে পারেন যে ব্যাটারিটা পিছনে দিয়ে রাখছেন, যে ব্যাটারি কানেকশনটা কিন্তু খোলা। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে এটি প্রথমে আমরা বিদ্যুতে অন করব। বিসমিল্লাহ। আচ্ছা, বিদ্যুতের লাইনটা দিলাম, আমাদের বিদ্যুতের লাইনটা কিন্তু পেয়েছি এবং আমরা আইপিএসটা অন করে দেব। আচ্ছা, দুটোই অন করে দিয়ে রাখলাম, এখন আমরা ল্যাপটপটা অন করব। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আসলে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই হয়তো আমাকে ভালোবাসেন, যার কারণে
ভিডিওগুলো আসলে লম্বা হলেও কারোর সমস্যা হওয়ার কথা না। তো আমাদের কম্পিউটারটা রান হচ্ছে, এদিকে কিন্তু আমাদের এসি লাইনটাও কিন্তু দেওয়া আছে, এই যে বিদ্যুতের লাইনটা, এবং আমাদের আইপিএসটাও কিন্তু অন আছে। তো এখন শুধু যাচ্ছে যে আমাদের ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেছে, এই যে এখন আমরা বিদ্যুতের লাইনটা আমরা অফ করে দিয়ে দেখব যে এটি আসলে আমাদের অ্যাকুরেট থাকে কি না। এই যে আমরা এসি লাইনটা এখান থেকে নিয়ে এদিকে নিয়ে এসেছি যাতে স্ক্রিনের দিকে ধরেও দেখাইতে পারি। এই যে আমরা লাইনটা খুলে দিলাম, দেখুন আমাদের ল্যাপটপটা কিন্তু খুব প্রপারলি কাজ করছে। এবং এই যে অ্যাম্পিয়ারের দিকে একটু দেখায় আপনাদের, 2.1, তার মানে আমাদের ল্যাপটপটি এখনও ওই এটা থেকে লোড নিচ্ছে। আর যদি আমরা বিদ্যুৎ দিই অ্যাম্পিয়ারের লোডটা কমে আসবে। এই যে প্রপারলি কাজ করছে, এখান থেকে লোড কমে আসে, 0.8-এর মতো নিচ্ছে। তার মানে আমাদের এটি একদম ফুল ইউপিএস মোড কাজ করে। ইউপিএস মোডের জন্য এই যে সিম্পল, কিন্তু জাস্ট এই সার্কিট থেকে, যে কোনো সার্কিট থেকে দুটো তার নিয়ে এসে দেবেন, জাস্ট এইটুকুনি। আর মাঝখানে যে আরও একটা অপশন দেখালাম যে তিনটা তিনটা কানেক্টরের কানেকশন করা, ওটা দ্বারা আসলে যারা মূলত ফ্যান চালান অথবা লাইট চালান, যে আমি চাচ্ছি যে এটি আমি 24 ঘন্টা চালাবো কিন্তু আমার সোলার থেকে কোনো প্রকার যাতে লোড ব্যয় না হয়, সেক্ষেত্রে আমরা ও কানেকশনটাও করতে পারেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এবার আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।